আজ বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী। নানা আয়োজনে দিনটি পালন করছে দলটি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে, আর বিএনপি জামাত ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করবে। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। ভারত ভাগের পর 1949 সালের 23 জুন ঢাকার টিকাটুলির কেএম দাস লেনে রোজ গার্ডেন নামের এই বাড়িতেই জন্ম আওয়ামী লীগের। পরবর্তীতে মুসলিম নামটি ছেটে ফেলে হয় আওয়ামী লীগ। এরপর নানা লড়াই সংগ্রাম চড়াই উতরাই পেরিয়ে দলটি নিজেকে ইতিহাসের অংশ করেছে, পূরণ করেছে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা, যার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দলটি এখন রাষ্ট্র ক্ষমতায়, নানা আয়োজনে গৌরবোজ্জ্বল 74তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। জাতির পিতার হাতে গড়া প্রাচীন এ দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ সভাপতি। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যতবারই ক্ষমতা এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, আজকে তা প্রমাণিত সত্য। 2008 সাল থেকে জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে বলে দেশের উন্নতি হয়েছে বলেন তিনি। আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শিক্ষার আলো জ্বেলেছে সকল ঘরে, স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, জনে জনে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন প্রযুক্তি ব্যবহার করছে, হাতে হাতে মোবাইল ফোন পেয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলে এদেশ আরো উন্নত সমৃদ্ধ হবে। 2041 সালের মধ্যে স্মার্ট জনগণ আমাদের গড়ে উঠবে এবং দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে যাওয়ার পর দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।